বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যকে বিদেশি ও অবাঙালিদের সামনে সঠিকভাবে ফুটিয়ে তুলতে এক অভিনব আয়োজন। সুন্দরবনের গাইডদের দেওয়া হলো ইংরেজি প্রশিক্ষণ। অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের পর্যটন তালিকায় সব সময় বিরাজ করে সুন্দরবন। সুন্দরবনে সারা বছরই দেশ বিদেশের নানা ভাষাভাষীর পর্যটকদের ভিড় জমে। অবাঙালি বিদেশি পর্যটকদের সুন্দরবন সম্পর্কে সঠিক তথ্য সুন্দরভাবে ব্যক্ত করতে সুন্দরবন গাইডদের নিয়ে ছদিন ব্যাপী এক ইংরাজি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। এই কর্মশালায় 36 জন গাইডকে ইংরাজি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমেরিকান দূতাবাসের সহযোগিতায় ও শের নামক একটি বেসরকারি বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে এক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হলো। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সুন্দরবনে। ম্যানগ্রোভ অরণ্য পাশাপাশি নদী, পাখি, হরিণ, কুমির এবং বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এই সব কিছুর টানে সুন্দরবনে দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আবার চলতি বছরেই বাঘসুমারির রিপোর্টে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিজনে সুন্দরবনে পর্যটকদের ভিড় আরও বেড়েছে। পর্যটকদের সুন্দরবন, সুন্দরবনের কৃষি, কৃষ্টি, সংস্কৃতি, এখানকার মানুষ ও তাদের জীবনযাত্রা, জীবিকা নির্বাহ, টিকে থাকার লড়াই, এই সমস্ত কিছু অবাঙালি বিদেশি পর্যটকদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে আমেরিকান দূতাবাসের সহযোগিতায় ও শের নামক একটি বেসরকারি বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক ইংরাজি প্রশিক্ষণ কর্মশালা। গোসাবার পাখিরালয়ে বাঘবন ট্রেনিং সেন্টারে 6 দিনের এই কর্মশালা চলল। শেরের সম্পাদক জয়দীপ কুণ্ডু জানালেন, মোট 36 জন পর্যটন গাইড যারা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় কাজ করেন তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। সঠিকভাবে ইংরাজিতে কথা বলা এবং ইংরাজির শব্দভাণ্ডার বৃদ্ধির ওপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে, যাতে বিদেশি পর্যটক বা পশ্চিমবঙ্গের বাইরের পর্যটকরা সুন্দরবন বেড়াতে এলে এই গাইডরা তাদেরকে সুন্দরবন সম্পর্কে সঠিক তথ্য সঠিকভাবে পরিবেশন করতে পারে। গত শুক্রবার শেষ হয় এই কর্মশালা। গাইডরা জানান, এই 6 দিনের প্রশিক্ষণে তারা অত্যন্ত উপকৃত হয়েছে। এই প্রশিক্ষণ তাদের কাজে বাড়তি সুবিধা এনে দেবে। আমাদের সংস্থা শেরের পক্ষ থেকে আমরা সুন্দরবনের যারা ইকো গাইড তাদের মধ্যে থেকে 36 জনকে, যারা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প যাদের নাম দিয়েছিলেন, তাদের আমরা একটা 6 দিনের একটা প্রশিক্ষণ দিলাম US কনসুলেট জেনারেলের সাথে কোলাবোরেট করে। এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রফেশনাল ডেভেলপমেন্ট সুন্দরবনের ইকো গাইডদের, তাদের একটা স্পোকেন ইংলিশ ভোকাবুলারি কিভাবে তাদের শেখানো যায় বা তাদের আদব কায়দা কিভাবে তারা, যারা বাঙালি নন যে সমস্ত পর্যটক সুন্দরবনে আসেন তাদের সাথে ওনারা কিভাবে কথা বলবেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত, সেই পেশাদারিত্বটা শেখানোর লক্ষ্য নিয়ে আমরা এই প্রথম সুন্দরবনের ইতিহাসে আমরা বলবো এই প্রথম এই ধরনের উদ্যোগ আমাদের সংস্থা শেরের পক্ষ থেকে নেওয়া হলো। এবং আমরা ধন্যবাদ জানাই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা শ্রী অজয় দাসকে, যে উনি আমাদের এই পুরো যে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, যেটা আমাদের সংস্থার নিজস্ব যে সেন্টার রয়েছে বাঘবন, সেখানে আমরা অনুষ্ঠিত করলাম মে মাসের 22 তারিখ থেকে 26 তারিখ, যেখানে বিদেশ থেকে ট্রেনার এসেছিলেন, US কনসুলেট নির্বাহ থেকে যাকে পাঠানো হয়েছিল তিনি ট্রেনিং দিলেন, এবং মোট 36 জন ইকো গাইডকে আমরা ট্রেনিং দিয়ে আমরা আশা করছি যেভাবে সুন্দরবনে পর্যটক বাড়ছে এবং বিশেষ করে কলকাতার বাইরের থেকে, দেশের অন্যান্য জায়গার থেকে এবং বিদেশ থেকে পর্যটকরা যেভাবে সুন্দরবন দেখতে আসছেন, এই গাইডদের মাধ্যমে আমরা সুন্দরবনের সঠিক ইনফরমেশনটা সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এবং বিশেষ করে কলকাতার বাইরের থেকে, দেশের অন্যান্য জায়গার থেকে এবং বিদেশ থেকে পর্যটকরা যেভাবে সুন্দরবন দেখতে আসছেন, এই গাইডদের মাধ্যমে আমরা সুন্দরবনের সঠিক ইনফরমেশনটা সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই ধরনের আমরা একটা কাজ করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।